প্রিয় বন্ধুরা, হিস্ট্রি অফ নলেজে আবার আপনাদের সামনে একটি নতুন এপিসোড নিয়ে উপস্থিত হলাম। আজকের এপিসোডের বিষয়বস্তু হলো ভারতের বিখ্যাত বাবরি মসজিদ। বাবরি মসজিদের ইতিবৃত্ত ঘটনা জানতে গেলে অবশ্যই আপনাকে আজকের এপিসোডটি পুরো শেষ পর্যন্ত শুনতে হবে। শুরু করি আজকের আলোচনা। বাবরি মসজিদ, যেটাকে এক কথায় বলা হয় বাবরের তৈরি মসজিদ। হ্যাঁ, ভারতের উত্তরপ্রদেশের ফৌজাবাদ জেলায় অযোধ্যা শহরের রামপুর হিলের উপর অবস্থিত একটি প্রাচীন মসজিদ ছিল। মসজিদের অভিলেখন থেকে জানা যায়, মুঘল সম্রাট বাবরের আদেশে সেনাপতি মীর বাকি 1528 খ্রিস্টাব্দ থেকে 1529 খ্রিস্টাব্দ পর্যন্ত এই মসজিদের নির্মাণ কাজ করেছিলেন। 1992 সালে কর সেবক দ্বারা এই মসজিদ আক্রমণ করা হয় এবং গুঁড়িয়ে দেওয়া হয়, যা পুরো দেশ জুড়ে এক সাম্প্রদায়িক দাঙ্গার বিস্ফোরণ ঘটেছিল। বাবরি মসজিদ কিভাবে তৈরি হয়েছিল একটু জেনে নিই। দিল্লি সুলতানি এবং তার উত্তরাধিকারী মুঘল সাম্রাজ্যের শাসকরা শিল্প এবং স্থাপত্যের পৃষ্ঠপোষক ছিলেন এবং তাদের নির্মিত অনেক সমাধি, মসজিদ ও মাদ্রাসা সূক্ষ্ম নির্মাণ কৌশলের নিদর্শন বহন করে চলেছে। মুঘলদের স্থাপত্য তুঘলুক রাজবংশের স্থাপত্যের প্রভাব বহন করে যায়। একটি স্বতঃস্ফূর্ত গঠনশৈলী আছে। ভারতের মসজিদসমূহের ভিন্ন ভিন্ন গঠনশৈলী আছে, যা বিভিন্ন সময়ে নির্মিত হয়েছিল। এই নির্মাণগুলির মধ্যে আদিবাসী শিল্প ঐতিহ্য এবং স্থায়ী কারিগরদের মার্জিত শৈলী ও দক্ষতা উভয়ই প্রকাশ পায়। মসজিদের নির্মাণে আঞ্চলিক বা প্রাদেশিক জলবায়ু, ভূখণ্ড, উপকরণ ইত্যাদি প্রভাব ফেলত, যার ফলে বঙ্গ ও কাশ্মীর, গুজরাটের মসজিদের মধ্যে বিরাট পার্থক্য লক্ষ্য করা যায়। মসজিদগুলি শুধুমাত্র স্থানীয় মন্দির বা গৃহস্থ গঠনশৈলীর মধ্যে আবদ্ধ ছিল না। বাবরি মসজিদ জানপুরের সুলতানি স্থাপত্যের পরিচয় বহন করে। পশ্চিম দিক থেকে দেখলে এই মসজিদ জানপুরের আতালা মসজিদের সাথে সাদৃশ্যপূর্ণ পাওয়া যায়। বাবরি মসজিদ তার সংরক্ষিত স্থাপত্য ও সতত্ব গঠনশৈলীর জন্য বিশেষ গুরুত্বপূর্ণ ছিল। মসজিদের আভ্যন্তরীণ শব্দ নিয়ন্ত্রক শীতকালীন বিষয়। বাবরি মসজিদ মেহরাব থেকে একটি ফিসফিস কথা 200 ফুট অর্থাৎ 60 মিটার দূরে মসজিদের অন্য প্রান্ত পর্যন্ত স্পষ্ট শোনা যায়, যেটি কেন্দ্রীয় আদালতের দৈর্ঘ্য প্রস্থের বরাবর। মিম্বর থেকে কণ্ঠ স্থাপন উত্থাপন 16 শতাব্দীর একটি স্থাপন ক্ষেত্রে যথেষ্ট উন্নত। এই কাঠামোতে শব্দের অনন্য স্থাপনা দর্শনার্থীকে বিস্মিত করে তুলবে। আধুনিক স্থাপত্যবিদদের মতে বাবরি মসজিদের চিত্তাকর্ষক স্বর্ণবিদ্যার কারণ হলো মসজিদটি মেহরাব। মসজিদের একাধিক একটি অর্ধবৃত্তাকার দেওয়াল, যেটি কিবলা নির্দেশ করে। এই পার্শ্ববর্তী দেয়ালগুলিতে বিভিন্ন খাঁজ, যা অনুদানক হিসাবে কাজ করত। এই নকশা মেহরাবে অবস্থিত ইমামের কথা উপাসনা সবাইকে শুনতে সাহায্য করত। এছাড়াও বাবরি মসজিদ নির্মাণের ক্ষেত্রে ব্যবহৃত বেলে পাথর অনুদানের কাজ করে, যা মসজিদটির শব্দ নিয়ন্ত্রণ প্রক্রিয়ায় সাহায্য করত। সাম্প্রদায়িক সম্পত্তি। বাবরি মসজিদ নিয়ে সংঘাত ঘটেছে বারবার, অথচ ফৌজাবাদ জেলার 1905 সালের গ্যাজুয়েটার অনুযায়ী 1852 সাল পর্যন্ত হিন্দু এবং মুসলমান দুই সম্প্রদায় সংশ্লিষ্ট ভবনটিতে প্রার্থনা পূজা করেছে। সংঘাতের সূত্রপাত। প্রথমবারের মতো হিন্দু মুসলমানের মধ্যে সংঘাতের সূত্রপাত শুরু হয়েছিল 1859 সালে। ব্রিটিশ সরকার দেওয়াল দিয়ে হিন্দু আর মুসলমানদের প্রার্থনার স্থান আলাদা করে দেয়। বেআইনিভাবে মূর্তি স্থাপন। 1949 সালের 23শে ডিসেম্বর বেআইনিভাবে বাবরি মসজিদ আভ্যন্তরীণে রাম সীতার মূর্তি স্থাপন করা হয়। নেহরুর ঐতিহাসিক পদক্ষেপ। রাম সীতার মূর্তি স্থাপনের পর ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী গোবিন্দ বল্লভ পত্রকে চিঠি লিখে হিন্দু দেবদেবীর মূর্তি অপসারণ করার নির্দেশ দেন। মসজিদের তালা খোলার আন্দোলন। 1948 সালে বিশ্ব হিন্দু পরিষদ মসজিদে তালা খুলে দেওয়ার দাবিতে ব্যাপক আন্দোলন শুরু করে। 1985 সালে রাজীব গান্ধীর সরকার ঠিক সেই নির্দেশই দেন। দুই সম্প্রদায়ের মুখোমুখি অবস্থান। বিশ্ব হিন্দু পরিষদ নামে মন্দির নির্মাণের জন্য একটি কমিটি গঠন করে। 1986 সালে মসজিদে তালা খুলে সেখানে পূজা করার অনুমতি প্রার্থনা করে হিন্দু পরিষদ। অন্যদিকে মুসলমানরা বাবরি মসজিদ অ্যাকশন কমিটি গঠন। এবারে আসি, কি হয়েছিল, কেন ধ্বংস হয়েছিল বাবরি মসজিদ। হিন্দু ধর্মের বিশ্বাসীরা ধারণা করেন এই মসজিদটি রামপুর অর্থাৎ রামের দুর্গ। আদৌ রাম মন্দির ছিল কিনা তা নিয়ে পক্ষে বিপক্ষে ভিন্ন মত পাওয়া যায়। 2003 সালে ভারতের ভূমি জরিপ বিভাগের প্রতিবেদন অনুযায়ী তারা বাবরি মসজিদের নিচে একটি পুরাতন স্থাপন অস্তিত্বের প্রমাণ পেয়েছে এটা মনে করেন। 19 শতকের শুরু থেকে এই বিতর্কের জের ধরে হিন্দু মুসলিম সম্প্রদায়ের মধ্যে একাধিক কলহের ঘটনা ঘটে এবং পাল্টাপাল্টি আদালতে মামলা দায়ের চলতে থাকে। 1949 সালে হিন্দু সক্রিয়তাবাদী হিন্দু মহাসভার সাথে জোট বেঁধে গোপনে রামের একটি বৃক্ষ মসজিদের আভ্যন্তরে রেখে দেয়। এরপরই সরকার দাঙ্গা ঠেকানোর অভিপ্রায়ে পুরো মসজিদটিকে সিলগোল করে দেয়। হিন্দু মুসলিম উভয়ই সেই স্থানে প্রবেশ করার জন্য আদালতে মামলা করেন। 1992 সালে 6ই ডিসেম্বর বিশ্ব হিন্দু পরিষদ এবং তাদের সহযোগী সংগঠনের কর্মীরা বাবরি মসজিদকে ধ্বংস করে।
ধ্বংস করে দেয়, উড়িয়ে দেয়, যার ফলে পুরো ভারত জুড়ে দাঙ্গা ছড়িয়ে পড়ে। এই দাঙ্গা পুরো ভারত জুড়ে প্রায় 2000 মানুষ মারা যায়, যাদের বেশিরভাগই ছিল মুসলমান। প্রিয় দর্শক, আপনাদের কি মনে হয়, বাবরি মসজিদ কি ধ্বংস করা ঠিক হয়েছে না উচিত হয়নি? আপনাদের মতামত অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে অজানা ইতিহাস আমাদের মাধ্যমে আপনারা জানতে পারেন। ধন্যবাদ।